আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বিগত কয়েকদিন ধরে আমি দেখতেছি আমার কমেন্টে এবং মেসেঞ্জারে বা ফোন কলে অনেকেই জানতে চাচ্ছেন যে কিভাবে স্ন্যাক ভিডিও অ্যাপটি ডাউনলোড করবেন। স্ন্যাক ভিডিও অ্যাপটি টিকটকের মতোই একটি অ্যাপ। আমরা টিকটক লাইকি যেভাবে ইনস্টল করেছি বা ব্যবহার করতেছি, ঠিক একইভাবে আমাদেরকে স্ন্যাক ভিডিও অ্যাপটি ব্যবহার করতে হবে। কিন্তু অনেকের অ্যাপেল আইডি অ্যাড্রেসটা বিভিন্ন দেশের হওয়ার কারণে কারোরটাই হচ্ছে না। এক্স্যাক্টলি কোন দেশের অ্যাড্রেস হলে হবে সেটা আমার ভিডিওর ভিতরে আমি দিয়ে দিব, জাস্ট আপনারা সেটা দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আমরা ভিডিওতে বিস্তারিত সেটিংসটা করে নিই। আমরা প্রথমে যেমনটা করি তেমনটাই করব। প্রথমে আমাদের সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমাদের অ্যাপেল আইডি প্রোফাইলে চলে যাব। অ্যাপেল আইডি প্রোফাইল থেকে আমরা মিডিয়া অ্যান্ড পার্সেস নামে একটি অপশন পাব। মিডিয়া অ্যান্ড পার্সেস নামের এই অপশনটিতে ক্লিক করব। যাদের আইওএস 13 বা 14 আছে বা 14.6 এর ভিতরে আছে, 13 বা 14 আছে, তাদের কিন্তু মিডিয়া অ্যান্ড পার্সেস লেখা থাকবে। আর যদি আপনার আইওএস ভার্সন 12 বা 13-এর নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা থাকবে না, আপনার আইটিউন অ্যান্ড অ্যাপ স্টোর থাকতে পারে। আইটিউন অ্যান্ড অ্যাপ স্টোর যদি থাকে তাহলে আপনি সেটার উপর ক্লিক করবেন। আর যাদের মিডিয়া অ্যান্ড পার্সেস আছে তারা এই অপশনটাতে মিডিয়া অ্যান্ড পার্সেসে ক্লিক করবেন। তারপরে আমি যে সিস্টেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনারা ভিডিওটা ফলো করে ঠিক একইভাবে আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত স্ন্যাক ভিডিও অ্যাপসটি আপনি পেয়ে যাচ্ছেন।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।